হ্যালো গাইস, আপনারা যদি ইউটিউবে ভিডিও দেখেন বা ইউটিউবে যদি আপনারা অনেকক্ষণ টাইম এক্সপেন্ড করেন, তবে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। ইউটিউব একটি নতুন আপডেট নিয়ে এসেছে, এই আপডেটটি আপনার আমার সবারই কিন্তু খুব হেল্প করতে পারে। আপনারা যদি রাত্রেবেলা ইউটিউবে অনেকক্ষণ ভিডিও দেখেন বা আপনারা যদি রাত্রেবেলা ইউটিউবে মুভি দেখেন বা গান শোনেন, তবে আজকের এই ট্রিক্সটি আপনাদের খুব পরিমাণে কাজে দিবে। আপনাদের একটি এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি আজকের এই ট্রিক্সটি আপনাদের কী করে সাহায্য করতে পারে। রাত্রেবেলা যদি আপনি কোনো মুভি ইউটিউবে দেখেন, যদি দেখতে দেখতে আপনি কোনো কারণবশত যদি ঘুমিয়ে পড়েন, তার ফলে কিন্তু আপনাদের মোবাইলটি কন্টিনিউয়াস কিন্তু চলতে থাকে যতক্ষণ পর্যন্ত মোবাইলের চার্জ শেষ না হয়ে যাচ্ছে। যদি চার্জ নাও শেষ হয়, তার ফলে কিন্তু চার্জ কিন্তু আমাদের মোবাইলে কমে যায় এবং কিন্তু মোবাইলের কিন্তু ব্যাটারিতে প্রেশার পড়ে। সেই জিনিসটি থেকে বাঁচতে আজকের এই ট্রিক্সটি আপনাদের অনেক পরিমাণে হেল্প করতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক সেই ট্রিক্সটি কী রয়েছে। তবে তার আগে বলে রাখি, আপনারা যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে এনেবল করে নেবেন এরকম টেক আপডেট ভিডিও সর্বপ্রথমে পাওয়ার জন্য। ইউটিউব অ্যাপটি ওপেন করতে হবে। ইউটিউব অ্যাপটি ওপেন করে নেওয়ার পর হাতের ডান দিকের যে আইকনটি রয়েছে তার উপর আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। এরপর সবার লাস্টে যে অপশনটি রয়েছে সেটিংস, সেই অপশনের উপর ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর সর্বপ্রথমে যে অপশনটি রয়েছে জেনারেল, তার উপর যদি আপনারা ক্লিক করে দেন, সামনে কিন্তু একটা অপশন পেয়ে যাবেন যেটি হলো রিমাইন্ড মি টু টেক এ ব্রেক। সেই অপশনটাকে কিন্তু ডিজেবল বা অফ করা রয়েছে, সেই অপশনটাকে আপনাদের কিন্তু এনেবল করতে হবে। সিম্পলি যদি আপনারা এনেবল করে নেন, এরপর দেখতে পাবেন এখানে কিন্তু রিমাইন্ডার ফ্রিকোয়েন্সি দেওয়া রয়েছে, মানে এখানে একটি সময় এবং মিনিটের কিন্তু একটা ঘর করা রয়েছে যেখানে আপনারা সময় এবং মিনিট কিন্তু চুজ করতে পারবেন। ধরে নেন আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি। ধরে নেন একটা মুভি রয়েছে, যেটা মুভি মোটামুটি 2 ঘন্টার। তো সেই মুভিটি আপনারা সিম্পলি এখান থেকে 2 ঘন্টা চুজ করে নিতে পারেন। এরপর যত মিনিট আপনি চুজ করতে চান, বা যদি আপনার 2 ঘন্টা ধরে নেন 5 মিনিট আমি ধরে নিচ্ছি, বা 2 ঘন্টা পুরোপুরি বা 2 ঘন্টা 5 মিনিট নিয়ে নেওয়ার পর সিম্পলি যদি আপনারা ওকের অপশনের উপর ক্লিক করে দেন, এর ফলে কী হবে, যখন আপনি মুভিটি প্লে করবেন বা যে কোনো গান যখন প্লে করবেন, 2 ঘন্টা 5 মিনিট পর কিন্তু মোবাইলটি কিন্তু অটোমেটিক বা ভিডিওটি কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এর ফলে যদি আপনি ঘুমিয়েও পড়েন, তখন কিন্তু আপনাদের মোবাইলটি কিন্তু কন্টিনিউয়াস চলবে না এবং সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধ হয়ে যাবে। এছাড়া দেখতে পাবেন আমার ইউটিউবে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু ব্ল্যাক হয়ে রয়েছে। তো এর পিছনে যে কারণটি রয়েছে সেখানে কিন্তু আমরা ডার্ক থিম সেট করে রেখেছি। আপনারা যদি না জানেন থাকেন ইউটিউবে কী করে ডার্ক মোডকে এনেবল করতে হয়, এ নিয়ে আমি অলরেডি একটি ভিডিও তৈরি করে রেখেছি। সেই ভিডিওটি আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, এছাড়া কার্ডে ক্লিক করে সেই ভিডিওটি দেখতে পারেন, বা ভিডিওটি শেষে কিন্তু আপনারা সেই ভিডিওটি কিন্তু দেখতে পারেন। তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা যে কোনো মুভিকে বা ভিডিওকে কিন্তু খুব সহজেই টাইম সেট করে দেখতে পারেন। সো গাইজ, ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়া গাইজ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং সমস্ত ফ্রেন্ডের সাথে কিন্তু ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন। এছাড়া আপনারা যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে এনেবল করে নেবেন এরকম লেটেস্ট টেক আপডেট ভিডিও সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো গাইজ, চলুন নেক্সট ভিডিও দেখা যাক। টিল এন্ড দ্য টেক কেয়ার।